নমস্কার, আমার বাংলার সংবাদে আমি উত্তম কুমার আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। শনিবার নেতাজির 125তম জন্মজয়ন্তী, বরাক জুড়ে বিভিন্ন কর্মসূচি। রাতাবাড়ি পুলিশের সাফল্য, 24 ঘন্টার মধ্যে সামগ্রী সহ 2 চোর ধৃত। কৃষি আইন ও মূল্যবৃদ্ধির প্রতিবাদ, রাজ্যজুড়ে সাইকেল র্যালি কংগ্রেসের। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শনিবার 23 জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মদিন বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হবে। কেন্দ্রীয় নেতাজি জন্মদিবস উদযাপন কমিটির উদ্যোগে শিলচরে কেন্দ্রীয়ভাবে থাকছে বিভিন্ন কর্মসূচি। করোনা পরিস্থিতির জন্য এবার মাঠের সম্পূর্ণ অনুষ্ঠান স্থগিত রেখে কিছু অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিনটিকে উদযাপন করা হবে। অনুষ্ঠানের মধ্যে রয়েছে শনিবার সকাল 6:30 নরসিংটোলা মাঠ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে রাঙ্গিরখাড়ি নেতাজির মূর্তির প্রদক্ষিণ করে ফিরে আসবে। উক্ত শোভাযাত্রায় সমস্ত স্কুল কলেজের ছাত্র এবং শিক্ষকদের নিজ নিজ স্কুলের পতাকা বা ব্যানার নিয়ে উপস্থিত থাকতে হবে। দুপুর 12:41 রাঙ্গিরখাড়িতে নেতাজির জন্ম মুহূর্ত ঘোষণা, ব্যাঘ্র অঙ্কিত পতাকা উত্তোলন, মাল্যদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। এদিকে নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মদিনে উধারবন্দে নবনির্মিত মূর্তির উন্মোচন হবে। উধারবন্দ ক্লাব রেনেসার উদ্যোগে স্থানীয় বাসস্ট্যান্ডে নেতাজির প্রতিকৃতি উন্মোচন করবেন শিলচরের সিআরপিএফ গ্রুপ সেন্টারের ডিআইজি শাহনাজ খান। এদিন সকাল 9:00 এক বর্ণাঢ্য শোভাযাত্রা উধারবন্দ বাসস্ট্যান্ড থেকে বের হবে। এতে বিভিন্ন ভাষাগোষ্ঠীর পরম্পরাগত নৃত্য গীতের মাধ্যমে নেতাজির প্রতিচ্ছবি নিয়ে উধারবন্দের প্রধান সড়ক পরিক্রমা করে বাসস্ট্যান্ডে নেতাজির নবনির্মিত মূর্তির সামনে এসে শেষ হবে। এই শোভাযাত্রায় সবাইকে যোগদান করার জন্য আহ্বান জানানো হয়েছে। সকাল 11:00 নেতাজির মূর্তির উন্মোচন হবে। সিআরপিএফ বাহিনীর দ্বারা সামরিক কায়দায় অভিবাদন জানানো হবে স্বাধীনতা সংগ্রামের অগ্রণী সেনানী নেতাজি সুভাষচন্দ্র বসুকে। রাতাবাড়িতে 2 কুখ্যাত চোর সহ চুরি যাওয়া বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে। এলাকার আনিপুর বস্তির রাজেশ নাথের ঘরে বুধবার রাতে চুরির ঘটনাটি ঘটে। বিহারের ডালা পার্ট ট্যুর ভিডিপি সম্পাদক সেলিমুদ্দিনের সহযোগিতায় রাতাবাড়ি পুলিশ অবশেষে 2 কুখ্যাত চোর সহ চুরি যাওয়া সমস্ত সামগ্রী উদ্ধার করে। ধৃতরা হল বিহারের ডালা গ্রামের রাব্বান আলীর পুত্র সালেমুদ্দিন এবং মৃত রইস আলীর পুত্র সাব্বির উদ্দিন। তাদের কাছ থেকে 2 ভরি সোনা সহ নগদ 1,980 টাকা উদ্ধার করা হয়। রাতাবাড়ি থানার অফিসার ইনচার্জ জয়ন্ত তেরন বিহারের ডালা পার্ট টু ভিডিপি সম্পাদক সেলিমুদ্দিনের মারফতে খবর পেয়ে দলবল নিয়ে সেই স্থানে উপস্থিত হয়ে 24 ঘন্টার ভিতরে চুরি যাওয়া সমস্ত সামগ্রী সহ 2 চোরকে আটক করতে সক্ষম হয়। আপনার ঘরে কি চুরি হয়েছিল? কবে হয়েছে? গতকালকে রাত্রে। গতকালকে রাত্রে মানে কি কি জিনিস নিয়েছে? আমি বাসাতে আসলাম না, মানে শ্বশুরবাড়িতে আসলাম, মানে বাচ্চাগুলো নিয়ে গেছি বিকালবেলায় গেছি 1:30 ঘরে। আর মানে ঘরে কেউ আসিল না? এই ঘরে আর কেউ আসিল না। আচ্ছা, তো আপনি কেমনে মানে কোন দিনে বুঝছেন? বুঝছি না, আমার ভাইগুলো রাত্রেও বুঝে নিয়েছে, মানে রাত্রে মানে বাইরে ছোটো ভাই একটা বাড়ি গেছিল, বাড়িতে পারছেন তো এটা করা, তারপরে বড়ো বাইরে ফোন করছে এ হবে রুমে আসলে বাড়িতে পারছে না। হ্যাঁ, তো এবারে তাড়াতাড়ি তারাই ফোন করলো, আমি তো বাড়িতে পারি না, আমার বড় লক লাগাই পাশের রুমে, আর পাশের রুমে দরজা একটা খুলিয়া এ বাইরে এসে বাড়িতে সময় দরজা আসলো চেয়ার এইগুলা যিনি ব্লক লাগাইলে একটা রাস্তা, রাস্তাটা ব্লক খুল দিয়া বাইরে এসে ঠেলা মারিয়া বাইরে যাওয়ার পরে তো। আচ্ছা, তো ব্যাপার হচ্ছে রাতাবাড়ি থানা তো আপনার জিনিস রিকভারি করছে, হ্যাঁ এটার লেগে আপনি রাতাবাড়ি থানারে কিতা করবেন? থ্যাংক ইউ, কিতা দিয়ে থ্যাংক ইউ দিতাম, মানে এটা আপনি আপনার স্টাইলে হয় না, আপনার পুরো একদম। রাতাবাড়ি থানা তো আপনার যেদিন চুরি হয়েছে পরের দিনও আপনার রিকভারি করে নিয়েছে, জিনিসটাগুলো করে নিয়েছে, এটার লেগে আপনি রাতাবাড়ি থানা মানে বিশেষ বিশেষ ধন্যবাদ। এটা আমি রাতাবাড়ি থানা না। দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং নতুন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কংগ্রেসের ডাকে সারা রাজ্যের সঙ্গে বরাকের বিভিন্ন স্থানেও শুক্রবার প্রতিবাদী সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়।
শুক্রবার আলগাপুর কংগ্রেস ভবন থেকে সার্কেল অফিস পর্যন্ত প্রতিবাদে সাইকেল র্যালি করেন ব্লক কংগ্রেসের কর্মীরা। তারা অভিযোগ করে বলেন, মোদী সরকার নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে সাধারণ মানুষের বেঁচে থাকার অধিকার ছিনিয়ে নিচ্ছে। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের পাশাপাশি নয়া কৃষি আইন প্রত্যাহারের জোরালো দাবিও জানানো হয়। আসামে আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতির নির্দেশ মর্মে যে প্রত্যেকটি ব্লকে যে বিজেপি সরকারের যে জনতা বিরোধী নীতির বিরুদ্ধে আজকে যে একটি সাইকেল র্যালি বাহির করা হয়েছে, সেই উপলক্ষে আজকে আমাদের আলগাপুর ব্লক কংগ্রেস এবং আলগাপুরের সর্বস্তরের কংগ্রেস কর্মী নিয়ে আমরা আজকে একটি মিছিল বাহির করেছি যে বিজেপি সরকার, যে সর্বানন্দ সোনোয়ালজি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন জনতাকে যে কংগ্রেস গভর্নমেন্ট থাকা অবস্থায় উনি বলেছিলেন যে পেঁয়াজের কেজি 60-80 টাকা হয়েছে, যে উনি কমিয়ে আনবেন, কিন্তু আজকের দিনে পেঁয়াজের কেজি 70-80 টাকা কিনতে হচ্ছে। যে তেলের লিডার কংগ্রেস গভর্নমেন্ট থাকতে ছিল 90 টাকা, আজকে সেই তেলের লিডার হয়েছে 160 টাকা। যে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বিজেপি সরকার যে জনতাকে ভুল বুঝিয়ে গভর্নমেন্টে এসেছিল, তার প্রতিবাদে আজকে আমরা সমস্ত আসামে কংগ্রেস একটি প্রতিবাদ সাব্যস্ত করছি, সেই সঙ্গে আমরা হাইলাকান্দি জেলা যুব কংগ্রেস। এদিকে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে নির্ধারিত কার্যসূচি মতে গোটা রাজ্যের সাথে সম্মতি রেখে পাথারকান্দি সার্কেল কার্যালয়ের সম্মুখে এক ধর্ণা ও বিক্ষোভ কার্যসূচি পালন করল ভারতীয় জাতীয় কংগ্রেস। এদিন পাথারকান্দি ও লোয়ারপোয়া ব্লক কংগ্রেসের প্রায় 500 কর্মীরা এই ধর্ণা ও বিক্ষোভ কার্যসূচি পালন করে। এতে তারা বর্তমান বিজেপি সরকারের বিরুদ্ধে নানা স্লোগানে আকাশ পাতাল মুখরিত করে তোলে। এদিন কংগ্রেসের বিভিন্ন কর্মকর্তারা বিজেপি সরকারের সবকা সাথ সবকা বিকাশ নামক প্রতিশ্রুতিতে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তাছাড়া এদিনের বিক্ষোভ কার্যসূচিতে প্রত্যেক বক্তারা আগামী বিধানসভা নির্বাচনে বিজেপিকে উপযুক্ত জবাব দিতে সর্বস্তরের জনগণকে আহ্বান জানান তারা। আপনাদের জানে আজির দিনত গোটেই ভারতবর্ষত যে অবস্থা দ্রব্যমূল্য, বিশেষকৈ দ্রব্যমূল্য যদি ভাষাটো গাঁৱৰ মানুহৰ পৰা আৰম্ভ কৰি গৰীব দুখীয়াৰ পৰা আৰম্ভ কৰি প্ৰতিটো দুখীয়া মানুহে দিনক দিনটো মজুৰি কাম কৰি যায়, যেতিয়া চাউল কিনিব যায়, পিঁয়াজ কিনিব যায়, তাৰ অৱস্থা আজি কি অৱস্থা, গুজৰাট মডেলৰ কথা কৈ আহি আজি কি মডেল চলি আছে, 80 টকা পিঁয়াজৰ দাম, ডিজেলৰ দাম পেট্ৰলতকৈ বেছি হ'ল, ইতিহাসে প্ৰথমবাৰ আজি হৈছে ডিজেলৰ দাম 86 ৰুপিজ, এইটো কি হ'ব পাৰে? তাৰ প্ৰতিবাদত অসম প্ৰদেশ কংগ্ৰেছ কমিটিৰ নেতৃত্বত আৰু নিৰ্দেশত আমি গোটেই অসমৰ প্ৰতিটো ব্লকত আমি প্ৰতিবাদ সাব্যস্ত কৰি আছোঁ। দ্ৰব্যমূল্য বৃদ্ধি যিটো হৈ আছে তাৰ হ্ৰাস কৰিব লাগে, আৰু নহ'লে আমি ভাৰতীয় জাতীয় কংগ্ৰেছৰ প্ৰতিজন কেদাৰে হকিয়াই দিছোঁ বিজেপি চৰকাৰক, সোণোৱাল চৰকাৰক, মোদী চৰকাৰক। অতি সোনকালে অতি সত্তৰ আপোনালোকে দ্ৰব্যমূল্য বৃদ্ধি কৰিছে, কমাক, ডিজেলৰ মূল্য কমাক, পিঁয়াজৰ মূল্য কমাক, চাউলৰ মূল্য কমাক, সেয়াই দাবীৰ কাৰণে আজি আমি ৰাস্তাত নামি আহিছোঁ। গোটেই পাটাকান্দিবাসী দুটা ব্লকৰ পৰা আজি আহি হাজাৰ হাজাৰ মানুহ আমি সহায় কৰিছে। আমি কংগ্ৰেছ পৰিয়ালৰ ফালৰ পৰা তেখেতক ধন্যবাদ দিছোঁ, আৰু মই মোদী চৰকাৰ আৰু সোণোৱাল চৰকাৰক হকিয়াই দিছোঁ আকৌ, যদি অহা দিনত এইবিলাক নকৰে, নকমায়, তেতিয়াহ'লে আজিতকৈ বেছি মানুহ আনি আমি প্ৰতিবাদ সাব্যস্ত কৰিম। শুক্রবার করিমগঞ্জ জেলা গ্রন্থাগারে স্বয়ং প্রকল্পের অধীনস্থ আনুমানিক 404 SHG এবং 3665 বেনিফিশিয়ারিদের অ্যাকাউন্টে প্রথম কিস্তি বাবদ 30,000 করে অর্থ প্রদান করা হয়। এদিন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ করেন রাজ্যের বন ও পরিবেশ, আবগারি এবং মিন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। তাছাড়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন AIDC চেয়ারম্যান মিশন রঞ্জন দাস, পাথারকান্দি বিধায়ক কৃষ্ণেন্দু পাল, বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য প্রমুখ। নগরবাগানে লক আউট ঘোষণা করল কর্তৃপক্ষ। শুক্রবার সকালে শ্রমিকরা কাজের জন্য বের হলে বাগান অফিসের সামনে লক আউটের নোটিশ দেখতে পান। জানা যায়, বিগত দুদিন থেকে বাগান শ্রমিকদের সাথে বিবাদ চলছিল বাগান কর্তৃপক্ষের। বাগানের পঞ্চায়েত সদস্যরা বলেন, স্থানীয় বাসিন্দা মহাজয় গোয়ালা তার মেয়ের বিয়ের আসবাব সামগ্রী তৈরির কাজ সংগ্রহের জন্য বাগান ম্যানেজার গজানন্দ জাঙ্গিরের কাছে অনুরোধ জানালে তিনি তাতে সম্মতি দেন। তার অনুমতি নিয়েই বুধবার গাছ কাটতে যান মহাজবাবু। ঠিক এই সময়ে মধুরা থেকে বনভোজন সেরে ফেরার পথে চণ্ডীঘাট বাগানের ম্যানেজার তথা নগরবাগানের বড় ম্যানেজার আদিত্য ভোড়ার নজরে বিষয়টি পড়লে তিনি সাথে সাথে গাড়ি থামিয়ে মহাজয় গোয়ালাকে মারধর করেন। পরে বাগানের অফিসে ডেকে নিয়ে তাকে এবং তার ছেলেকে মারধর করেন আদিত্য ভোড়া সহ ফ্যাক্টরি ম্যানেজার পঙ্কজ দাস। পরে বিধায়ক মিহির কান্তি সোম বাগানের শ্রমিকদের সাথে এ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
শুক্রবার সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে তিনি বলেন, এমনিতে এই মরশুমে শ্রমিকদের কাজ অনেকটা কম থাকে। এমতাবস্থায় বাগানে লক আউট ঘোষণা করা ঠিক হয়নি। বাগান শ্রমিকরা যাতে কাজে ফিরতে পারে তার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে জেলা শাসক ও ম্যানেজমেন্টের প্রতি আর্জিও জানান তিনি। ম্যানেজার গাড়ি থেকে নেমে ও লোকটাকে মারধর করেছে। মারধর করার পর এই লোকটা মাটিতে পড়ে গেছিল। তারপরে ওর ছেলেরাও বুঝে সঙ্গে ছিল। তারপরে ম্যানেজার চলে গেছে, ওইটা নিয়ে উত্তেজিত হয়েছে। আমার বাগান পঞ্চায়েতরা গিয়েছিলেন ম্যানেজারের কাছে যে এটা কি কারণে ওরাকে মারধর করা হলো, আমার সেই হিসাবে জানতে চাইলে ম্যানেজারকে ওরা সতুত্তর পায়নি। তারপর সন্ধ্যার সময় একটা টাইম দিয়েছিল যে সন্ধ্যার সময় 4টার সময় তাদের সঙ্গে কথা বলবে ম্যানেজমেন্ট, কিন্তু তারপরে দেখা গেছে ম্যানেজার সেই সতুত্তর তখনও পায়নি। এরপরে উত্তেজিত চা শ্রমিকরা তখন ম্যানেজারের সঙ্গে ধস্তাধস্তি হয়েছে। ওরা বলছে যে পড়ে মাথা পেটেছে, কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে। আর এই ধরনের ঘটনা আমরা ইয়ে করব যাতে ইমিডিয়েটলি, কারণ তারপরে সন্ধ্যা 7টার সময় ওনারা বাগানটা লক আউট করেছেন। এই মুহূর্তে এখন অফ সিজন, এমনিতে অফ সিজন, কিন্তু এই লকডাউনটা আমার কাছে ঠিক লাগেনি। আমি জেলা প্রশাসনকেও সূচিত করেছি বিষয়টা যাতে ইমিডিয়েটলি বাগান যাতে লক আউটটা উঠায়। ভারত সেবাশ্রম সংঘের অনুমোদিত উধারবন্দ হিন্দু মিলন মন্দিরের নতুন ভবনের দ্বার উদ্ঘাটন করলেন উত্তর পূর্ব ভারত সেবাশ্রম সংঘের মুখ্য সংগঠক শ্রীমৎ স্বামী সাধনানন্দজি মহারাজ। বৃহস্পতিবার সকাল 11টায় ফিতা কেটে নবনির্মিত ভবনের দ্বার উদ্ঘাটন করেন তিনি। এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে স্বামী সাধনানন্দজি মহারাজ হিংসা বিদ্বেষ ত্যাগ করে সবাইকে একজোট হয়ে চলার আহ্বানও জানান। এখানে ওই ওই রবীন্দ্রনাথ ঠাকুর তার গানে বলছিলেন, আমরা সবাই রাজা, আমাদের রাজার দায়িত্বে তো আমরা এখন সবাই রাজা হয়ে গেছি, প্রজা নেই, প্রজা থাকতে ইত্যাদি। আর আমার হিন্দু ধর্মে তো রয়েছে ব্রাহ্মণ, কাস্ত, ক্ষত্র, বৈশ্য, শূদ্র ইত্যাদি রয়েছে। এর সঙ্গে রয়েছে প্রাদেশিকতা। আমি আসামে বাস করি, অসমিয়া, তুমি বাংলায় বাস করো বাঙালি, তুমি বিহারে বাস করো বিহারি, উড়িষ্যায় বাস করো উড়িয়া। এই হিন্দু জাতিটা এক বিরাট সম্ভাবনাময় জাতি। যে জাতির মধ্যে কি রয়েছে, আমার স্বামীজি বলছেন, স্বামী প্রণবানন্দজি বলছেন, হিন্দুর বিদ্যা আছে, বুদ্ধি আছে, অর্থ আছে, শক্তি সামর্থ্য যথেষ্ট আছে, কিন্তু নাই কেবল সংহতি শক্তি, মিলনের শক্তি। এই এক হিন্দুকে একটা দাড়ি পাল্লায় কাঁকড়া চাকরিয়ে দিয়ে যেমন যদি আপনার বড় কারণ ওজন করবেন, সবগুলো লাভ দিয়ে পড়তে থাকবে, কেউ কাউকে করবে। শুক্রবার শালগঙ্গা এলপি স্কুলে অতিরিক্ত শ্রেণীকক্ষের শিলান্যাস করলেন উধারবন্দ বিধানসভা সমষ্টির বিধায়ক মিহির কান্তি সোম। শিলান্যাস অনুষ্ঠানের বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বলেন, সর্বশিক্ষা মিশনের অধীনে এই নতুন ভবনের জন্য আনুমানিক 5,29,000 টাকা বরাদ্দ হয়। এলাকার শিক্ষার উন্নয়নে তিনি কাজ করে যাচ্ছেন এবং আগামীতেও করবেন বলে অভিমত ব্যক্ত করেন। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্কুল পরিচালন কমিটির সভাপতি রজত দেবরায়, প্রধান শিক্ষিকা পারমিতা দেব, শিক্ষক বাসু চক্রবর্তী সহ আরো অনেকে। আজকে আপনারা দেখছেন সমস্ত এলাকাতে প্রতিটা স্কুলের জন্য আরেকটা ইউনিট করে এসেছে সর্বশিক্ষা অভিযানের মাধ্যমে, এবং এই কাজগুলো প্রত্যেকটা স্কুলে যেখানে পরিকাঠাম নেই সেগুলোকে পূর্ণ করা হচ্ছে, সঙ্গে ইলেকট্রিফাইড, সঙ্গে টয়লেটের ব্যবস্থা। এখন আপনাদের যেমন 15 ফাইন্যান্সের, সেখান থেকেও অনেকটা কাজ হবে। আর এছাড়াও যেমন অনেক জায়গাতে এক পরিকাঠাম একেবারেই নেই, সেটার জন্য আমরা বড় বিল্ডিং দিচ্ছি এমএসডিপির মাধ্যমে, অনেক বড় বড় কাজ হচ্ছে। আপনারা দেখেছেন জেসি গার্লস স্কুলের জন্য 1,40,00,000 টাকা দেওয়া হয়েছে। ঠিক তদ্রূপ ডিএন হায়ার সেকেন্ডারিতেও 1,00,000 টাকা প্রপোজাল গেছে, আর দুটো ইউনিট হচ্ছে এখানে। এখানে মর্লি হাই স্কুলের ঠিক তদ্রূপ পরিকাঠাম তৈরি করা হচ্ছে, মানে স্কুলের ছাত্রদের যাতে আগামী দিনে অসুবিধা না হয় তার জন্য ডেস্ক বেঞ্চেরও ব্যবস্থা খুব শীঘ্রই হচ্ছে। মধুরাতে এইভাবে আমরা দিয়েছি, প্রত্যন্ত এলাকাতে স্কুলগুলোর পরিকাঠাম ঠিক করা হচ্ছে। এটা কত টাকা অ্যামাউন্ট? এটা
5,29,000 স্কিমে কোন স্কিমের অধীনে এটা? এই তো সর্বশিক্ষা অভিযানের মাধ্যমে। শুক্রবার দয়াপুর দ্বিতীয় খণ্ডের এলপি স্কুলে একটি নবনির্মিত গৃহের উদ্বোধন হয়। পাশাপাশি স্কুলের শিক্ষার্থীদের জন্য একটি লাইব্রেরিও উদ্বোধন হয়। বইসহ ফার্নিচারের সম্পূর্ণ দায়িত্ব নেন শিলচর সিআরপিএফ গ্রুপ সেন্টারের ডিআইজি শাহনাজ খান। এদিন স্কুল কর্তৃপক্ষ থেকে কম্পিউটারের দাবি জানানো হলে তিনি তা পূরণেরও আশ্বাস প্রদান করেন। আর্য সংস্কৃতি বোধিনী সমিতির অঙ্কন বিভাগ নেতাজি ফাইন আর্টস একাডেমির মুখ্য কার্যালয়ের উদ্বোধন আগামী 23 জানুয়ারি স্থানীয় দুধপাতিল পঞ্চম খণ্ডে অনুষ্ঠিত হতে চলেছে। পরে মুখ্য কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে অঙ্কন প্রদর্শনী, পরম্পরাগত ধামাইল নৃত্য প্রতিযোগিতা সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, কার্যালয় উদ্বোধন উপলক্ষে গত 17 জানুয়ারি বসে আঁকো প্রতিযোগিতার মাধ্যমে একাডেমির যাত্রা শুরু হয়। বৃহস্পতিবার ইভেন্ট টু স্টোরি নামে এক অত্যাধুনিক ব্যাকলাইট ফটো ফ্রেমিং স্টুডিওর উদ্বোধন হয় স্থানীয় বিলপাড়ে। এদিন আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে স্টুডিওর উদ্বোধন করেন জেলা প্রশাসন কর্মচারী সংস্থার প্রাক্তন সম্পাদক বিক্রমজিৎ চক্রবর্তী। ইভেন্ট টু স্টোরির স্টুডিওর কর্ণধার অমিত দাস বলেন, আজকে আমাদের শোরুম ইভেন্ট টু স্টোরি উদ্বোধন করতে চলেছে। যুব প্রজন্মকে উৎসাহ প্রদান করা আমাদের প্রত্যেকেরই কর্তব্য এবং তারা যাতে আগামীতে প্রতিষ্ঠিত হতে পারে বাবা মায়ের আশীর্বাদ নিয়ে। তাই আমি সবার তরফ থেকে এটাই বলবো, আসুন না আমরা সবাই মিলে আজকের যে প্রতিষ্ঠানের জন্ম হলো, যে শিশু যৌবনে পা রাখল এবং যে প্রতিষ্ঠান আজকে জন্মলগ্ন যার সৃষ্টি হলো তাকে উত্তরোত্তর শ্রীবৃদ্ধি। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। শনিবার নেতাজির 125তম জন্মজয়ন্তী, বরাক জুড়ে বিভিন্ন কর্মসূচি। রাতাবাড়ি পুলিশের সাফল্য, 24 ঘন্টার মধ্যে সামগ্রী সহ 2 চোর ধৃত। কৃষি আইন ও মূল্যবৃদ্ধির প্রতিবাদ, রাজ্যজুড়ে সাইকেল র্যালি কংগ্রেসের। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।